করছি, সবাই শুনতে পাচ্ছ আমাকে? তো ক্লাস আসলে করলে তোমরা কিন্তু পারবে না, এভাবে ক্লাস করলে পারবে না, যারা পারছো না এখন, এভাবে ক্লাস করার নাম না। ক্লাসে একটা ইন্টারেস্ট থাকতে হবে, অ্যাটেনশন থাকতে হবে, ক্লাসের সিকোয়েন্স এর মধ্যে থাকা লাগবে। এটা বসে থাকলাম ফিজিক্যালি ল্যাপটপের সামনে, আবার চলে গেলাম আমার ক্লাস করা হয়ে গেল, তা হবে না। বুঝে গিয়েছে? তো লার্নিং ইজ নট লাইক দ্যাট। তুমি যদি বৃষ্টিতে গিয়ে বসে থাকো, ভিজে যাবে। হ্যাঁ, বৃষ্টিতে গিয়ে বসে থাকো, তুমি ভিজে যাবে। তুমি আগুনে গিয়ে বসে থাকো, পুড়ে যাবে। এটা তোমার ইনভলভমেন্ট হওয়ার দরকার নাই, তোমার মানে তোমার অ্যাটেন্ড করার দরকার নেই। সবাই শুনছো? অ্যাটেন্ড করার দরকার নেই, মানে মনোযোগ দেওয়ার দরকার নেই। মনোযোগ দেওয়ার না দাও তোমার কাজটা হবে। কিন্তু ক্লাসরুমে এসে বসে থেকে চলে গেলাম কিছুক্ষণ, আমার ক্লাস হয়ে যাবে, এরকম কিন্তু হবে না। আমার কথা কি বোঝা গিয়েছে কিনা? ক্লাসরুমে এসে কিছুক্ষণ বসে থেকে চলে গেলাম, আমার ক্লাস হয়ে গেল, এরকম কিন্তু হবে না। তুমি আগুনের উপর বসে থাকো, পুড়ে যাবে। পানির উপরে বসে থাকো, ডুবে যাবে। বৃষ্টিতে বসে থাকো, ভিজে যাবে। তোমার চাওয়ার দরকার নেই, বসে থাকলেই হবে। ক্লাসে বসে থাকলে পড়াশোনা হবে, এখানে চাওয়া লাগবে, ইনভলভমেন্ট থাকা লাগবে। সহজ জিনিস দেখালাম, কাজ দিলাম, দেখার সময় দেখে না, চোখ দিয়ে দেখলে কিন্তু দেখা হয় না। চোখের সাথে দরকার অ্যাটেনশন। তো এই জন্য আমরা একই কাজ সবাইকে দেখাই, কিন্তু কেউ পারে, কেউ পারে না। কে পারে না তাকে কারেকশন করতে হবে, কারেক্টেড হতে হবে। আন্ডারস্ট্যান্ড? যে পারে না তার ক্লাস করার মানে ক্লাস করার ধরনটা চেঞ্জ করে ফেলতে হবে। দেখবে পারবে, সবই পারবে, ও পারে, তুমি পারবে না। তোমার কোনো বায়োলজিক্যাল সমস্যা নাই, তোমার ব্রেনের ক্যাপাসিটি কম নাই, সবারই একই জিনিস, সবারই একই জিনিস। ব্রেনে নিউরন সেল যদি কিছু কম বেশি থাকে সেটা কোনো বিষয় না। 100 বিলিয়ন নিউরন সেল মানুষের মধ্যে আছে, 100 বিলিয়ন নিউরন সেল যার কাছে আছে, তার 10-20টা নিউরন সেল কোনো বিষয় না। 10-20টা নিউরন সেল ইনভলভ হলেই পড়াশোনাটা হয়ে যায়। ওকে, তো আমরা এটা অ্যান্সার দেখছি, গুড অ্যান্সার। তোমরা অ্যান্সারটা দেখছো কিনা? এই যে দেখি কিনা, দেখি কিভাবে, কিভাবে দেখলে, কি দেখছো বলতে পারো না, এই ব্যাপারে একটা গল্প আছে। গল্পটা বলে তারপরে আমরা তোমাদের ক্লাস কিভাবে করতে হয় এটা দেখো। গল্পটা সবাই শুনবে, যারা ক্লাস করার পরেও আমার ইকুয়েশন গুলো দেখার পরেও নিজে লিখতে পারছো না বা দেরি করছো, তারা তাদের জন্য এই গল্পটা উৎসর্গ করছি। গল্পটা হচ্ছে একজন কিং মানে রাজা, অনেক আগের গল্প আর কি, রাজা। তো রাজা যে ক্লার্ক আছে, ক্লার্ক কেরানি আর কি, ক্লার্ক, ক্লার্ক রাজাকে বলল যে রাজা মশাই বা মিস্টার রাজা বা যাপনা, যে আমি এত কাজ করি, আই ওয়ার্ক অল ডে লং, সারাদিন কাজ করি, আমার বেতন দেন আপনি মাত্র 2 আনা, 2 আনা মানে 2 পয়সায়, আর মিনিস্টার মানে উজির আর কি, উজির তো কোনো কাজকাম করে না, খালি চোখ বন্ধ করে ঝিমায়, মাঝে মধ্যে আপনাকে একটু বুদ্ধি শুদ্ধি দেয় আর চোখ বন্ধ করে দেখি সারাক্ষণ ঝিমায়, আর তাকে আপনি বেতন দেন এত বেশি, 2 টাকা, তখন 2 টাকায় অনেক টাকা আর কি। তো আমি একটু জানতে পারি যে কারণটা কি, আমি এত পরিশ্রম করি, এত ওয়ার্ক করি, আমার বেতন 2 আনা, আর যে কাজই করে না, অল্প কাজ করে, তার বেতন 2 টাকা, তো আমি কি ব্যাপারটা বুঝতে পারি কিনা। তখন রাজা বা কিং তাকে বলল, ঠিক আছে তোমাকে বুঝাচ্ছে, ঠিক আছে তুমি একটু যাও, তুমি যাও, আমার কিংডমের পাশ দিয়ে একটা কাফেলা যাচ্ছে, কাফেলা মানে টিম, আগে মানুষ টিম ধরে যাওয়া আসা করতো, একটা কাফেলা যাচ্ছে, তুমি গিয়ে দেখে আসো। তো এই ক্লার্ক দৌড়ে গিয়ে কাফেলা দেখে আসলো, দেখে আসলো। তখন কিং তাকে জিজ্ঞেস করলো যে কাফেলা দেখে আসছো? হ্যাঁ দেখে আসছি। কাফেলা কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে? বলছে এটা তো দেখিনি, কোত্থেকে আসছে কাফেলাটা, কোত্থেকে এই টিমটা কোত্থেকে আসছে দেখি নেই, যাও আবার দেখে আস। এবার গিয়ে জিজ্ঞেস করেছে টিমকে যে কোথা থেকে আসছেন,
জিজ্ঞেস করে চলে আসছে। তো রাজাকে এসে বলতেছে কাফেলা ইয়েমেন থেকে আসছে, ইয়েমেন থেকে আসছে, ভেরি গুড। রাজা আবার তাকে জিজ্ঞেস করলো যে কাফেলা যাচ্ছে কোথায়, এই টিমটা যাচ্ছে কোথায়, বুঝছে, এইটা তো জিজ্ঞেস করিনি। তখন রাজা বলে যাও জিজ্ঞেস করে আসো, শুনে আসো, আবার দেখে আসো। সে গেল, গিয়ে বললো যে, জিজ্ঞেস করলো, এসে অ্যান্সার দিছে, হ্যাঁ ইয়েমেন থেকে আসছে, বসরা যাবে আপনার কিংডমের পাশ দিয়ে। ওকে, তো এখন রাজা এরপর তাকে জিজ্ঞেস করলো, এটা কিসের কাফেলা, মানে কমার্শিয়াল নাকি, অনেক ধরনের টাইপ আছে না, এটা যুদ্ধের দলও হতে পারে, ফোর্স, আবার অনেক গুডস ক্যারি করা কাফেলাও হতে পারে, ব্যবসা বাণিজ্য করে, এমনি ধরনের আছে। বলে এইটা তো খেয়াল করিনি, যাও দেখে আসো। তো এভাবে এভাবে তাকে বারবার পাঠায়, আর সে প্রত্যেকবারে গিয়ে ওই ওই জিনিসটাই দেখে আসে এবং সেটার অ্যান্সার দেয়, এর বাইরে সে কিছু দেখে না। এরপর তাকে বসিয়ে রাখা হলো, বললো তুমি একটু বসো আর উজিরকে একটু ডাকো। তো উজিরকে ডাকা হলো, উজিরকে ডেকে এনে উজিরকে রাজা বললেন যে একটা কাফেলা যাচ্ছে মন্ত্রী মশাই, একটা কাফেলা যাচ্ছে, আপনি দেখে আসেন। তো তো মিনিস্টার চলে গেল, মিনিস্টার চলে গিয়ে বেশ কিছু সময় পর আসলেন। তখন ক্লার্ক কিন্তু রাজার পাশে বসা, তো ক্লার্কের সামনে রাজা মিনিস্টারকে জিজ্ঞেস করলো যে কাফেলা কোত্থেকে আসছে, বলছে যে ইয়েমেন থেকে আসছে, বসরা যাবে। কিসের কাফেলা, বলছে এটা মানে বসরার কি বলে ইয়েমেনের রাজার বিশেষ কাফেলা, বিশেষ রিপ্রেজেন্টেটিভ, বসরার রাজার কাছে যাচ্ছে। আচ্ছা কি জন্য যাচ্ছে, এই কাফেলাতে কতজন মানুষ আছে, কতগুলো হর্স, কতগুলো এলিফ্যান্ট, কতদিনের খাবার আছে, কতগুলো পানি আছে, সব জিজ্ঞেস করলো এবং মিনিস্টার সব কোশ্চেনের অ্যান্সার দিল। তো এরপরে সে এরপরে মিনিস্টার রাজা ক্লার্ককে বললো যে তুমি তো অনেক কাজ করো, তাই না? সে লজ্জা পেয়ে গেছে অলরেডি যে অনেক কাজ, সে কি কাজ করে, কারণ একজন মানুষ পাঁচবার দৌড়ে গিয়ে আসলে এসে যে তথ্য পালো, যে ইনফরমেশন দিল, যে প্রোডাক্ট তৈরি করলো, আর একজন একবার গিয়ে এসে সেই প্রোডাক্ট তৈরি করেছে, এই জিনিসের নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে অবজারভেশন। অবজারভেশন, দুনিয়াতে কেউ 100 বছর বাঁচে কিন্তু সে কিছুই দেখে না, তার এক্সপিরিয়েন্স নাই। কেউ অল্পদিন বাঁচে, তার এক্সপিরিয়েন্স অনেক বেশি। তুমি যদি প্রফিটের দিকে তাকো, 63 ইয়ার্স ওল্ড, 63, অল্পদিন বাঁচছিলেন, তার কাজ দেখেছ, 1% মানুষও তার লাইফ স্টোরিটা জানে না, 1% মানুষও জানে না। যারা তাকে ফলোয়ার বলে, মিথ্যে কথা বলে, তারা এই লায়াররা তার লাইফ স্টাইল মানে তার বায়োগ্রাফি জানে না। এত মিথ্যা কথা মানুষ বলতে পারে যে একটা মানুষের বায়োগ্রাফিটাই যা জানে তাকে বলে তার ফলোয়ার। মানুষ এত মিথ্যা কথা বলতে পারে, এত মিথ্যা কথা বলতে পারে মানুষ যে কোরআনে জানে না যে কোরআনে কি লেখা আছে, সে বলে কোরআন বিশ্বাস করে। এত মিথ্যা কথা কোনো মানুষ বলতে পারে, এটা বিষয় বিশ্বাস মানে অ্যামেজিং, আই গেট ডাম্বফাউন্ডেড। সে জানে না কি লেখা আছে, সে বলে বিশ্বাস করে। তো যেটা বলতেছিলাম যে অবজারভেশন মানে কি, এই যে আমরা একটা ক্লাস নেই, তোমরা সবাই মিলে দেখো, শোনো কি দেখছে, কি শুনছে, তাহলে দেখছি শুনছি পারছি না কেন? আমি একটা খুব পছন্দের ভার্স আছে আমার, আমার কোরআনের চমৎকার একটা ভার্স আছে, আমি তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। সূরা আল আরাফ 179 ভার্স,
ওকে, আমি তোমাদেরকে একটা ভার্স দেখাচ্ছি, তোমার ট্রান্সলেশনটা দেখবে তাহলে অনেক কিছু বুঝতে পারবে। জাস্ট ট্রান্সলেশন দেখো। তোমরা নিশ্চয়ই কেউ কেউ আরবি জানো, কিন্তু মিনিং জানো কে জানে? অ্যান্ড উই হ্যাভ সার্টিনলি ক্রিয়েটেড হেল ফর কার জন্য বলো দেখি? জিন অ্যান্ড ম্যানকাইন্ড, কার জন্য? কার জন্য? তাদের জন্য। দে হ্যাভ হার্টস উইচ দে ডু নট আন্ডারস্ট্যান্ড। আমার খুবই পছন্দের একটা ভার্স, তাদের মন আছে তারা বোঝে না। আইস, মনে আছে বোঝে না মানে মনে আছে চিন্তা করে না, এটা কিন্তু চিন্তা করার বিষয় হবে। আইস উইচ দে ডু নট সি, চোখ আছে দেখে না, চোখ আছে দেখে না, কিন্তু মানে আমরা যে দেখি একজন মানুষ বসে আছে সেটার কথা বলছে না কিন্তু। তোমার কি বোঝো এই চোখ আছে দেখে না মানে হচ্ছে যে ওই যে ক্লার্কের মতো, দে হ্যাভ ইয়ার্স উইচ দে ডু নট হিয়ার, কান থাকলে কেউ শোনে না সেটা কিন্তু বলে নাই, কিন্তু এখানে সিম্বলিক বিষয়। তাদের চোখ আছে কিন্তু মানে তারা তাকায় কিন্তু দেখে না, দে হিয়ার বাট ডোন্ট লিসন, দে হিয়ার বাট দে ডোন্ট লিসন, মানে বুঝে গেছে জিনিসটা কি? দে আর লাইক লাইভ স্টক, মানে গরু ছাগল, এরা হচ্ছে গরু ছাগল। রাদার দে আর মোর অ্যাস্ট্রেস, এরা আরো খারাপ, গরু ছাগলের থেকেও খারাপ। দে আর হিটলেস, কারণ তাদের মনোযোগ নাই। এই সবগুলা কোশ্চেনের একটা অ্যান্সার হচ্ছে শুরুতে হিটলেস, সবগুলোর কারণ হচ্ছে হিটলেস। আমার এত পছন্দের একটা ভার্স, আমি খুব বলি বা খুব শেয়ার করি এই জিনিসটা, অ্যামেজিং, মানে বিস্ময়কর জিনিস, কত মজার জিনিস, চিন্তা করছো? স্যার এটা তো শয়তানের কাজ। কোনটা শয়তানের কাজ? স্যার আমাদেরকে অ্যাটেনশন পে করতে দেন না, শয়তানের কাজ শয়তান করবে, তোমার কাজ তুমি করবে না। শয়তানের কাজ তো শয়তান করবে, তোমার কাজ শয়তানি তো ডিস্ট্রাকশনের রিজন স্যার। না, এর সলিউশন দিয়েছে সূরা, এর সমাধান আছে, এর সমাধান অনেক কিছু আছে, বলতে গেলে তো সময় অন্য দিকে চলে যাবে। এর মধ্যে সহজ একটা কথা বলি, সেটা হচ্ছে সরি বুখারীর ফার্স্ট হাদিস, ইন্নামাল আমানু বিন নিয়ত, মানে নিয়ত অনুযায়ী ফল আসবে। তোমার যদি নিয়তটা হয় যে তুমি ভালো করবে, তুমি এ লেভেলে ওয়ার্ল্ড হেস্ট মার্কস পাবে, এই নিয়তটা যদি করো তাহলে শয়তান তোমাকে অ্যাস্ট্রে করতে পারবে না। এটা কিন্তু ফর্মুলা, এটা আল্লাহর ফর্মুলা। তুমি যে বলছো শয়তান আমাকে টান দিয়ে নিয়ে যাচ্ছে, আমি কি করব? শয়তান তাকেই টান দিয়ে নিয়ে যায়, সে নড়বড়ে, যে হেজিটেন্ট, যে হেজিটেন্ট তাকেই টান দিয়ে নিয়ে যায়, যে নড়ে তাকে নড়ানো যায়, যে নড়ে না তাকে নড়ানো যায় না। বোঝা গিয়েছে? একটা বিল্ডিং কে নড়াতে পারবে? কেউ চেষ্টাই করবে না, ধাক্কা দিয়ে দিই বিল্ডিং নড়ে কিনা, নড়ে না, সেটা নড়ে, সেটাকে না। আমি যেটা বলতে চাই যে ফার্ম পিপল হু আর ফার্ম স্টেডি তাকে কিন্তু শয়তানও দর্শাতে পারে না। তো তোমার প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে তুমি টার্গেট সেট করো, লাইফের টার্গেট, এ লেভেলের টার্গেট, ইউনিভার্সিটির টার্গেট, এটা সেট করো। যার যেগুলো নাই তাকে শয়তান সহজে টান নিয়ে যাবে, কারণ নিয়ত মানে টার্গেট, ইন্নামাল আমানু বিন নিয়ত, টার্গেট অনুযায়ী রেজাল্ট পাবে। আসল ফর্মুলায় আসো, তোমার জীবনের লক্ষ্য কি? আসল ফর্মুলা তোমার নাই, না হলে কি তোমাকে শয়তান টানবে? পারবে তোমার লাইফের গোল কি? ফার্ম গোল, ডিটারমাইন আ ফার্ম গোল অফ লাইফ, এটা যার নাই সে কোথায় যাবে? তুমি কি করতে চাও, কি হতে চাও, এটা ঠিক করো আগে। এটা ঠিক করবে তোমার কোয়ালিটি নাই, কোয়ালিটি তৈরি হবে, কোয়ালিটি তৈরি হয়।
একজন মানুষ জুতা পালিশ করতো ছোটবেলায়, স্কুলে একদিনও যায় নাই। তোমাদের এই যে সে পর্যন্ত লেখাপড়া শেখে নাই, সে একটা মেশিন টুলস ফ্যাক্টরিতে জব করতে গিয়ে তার হাত আটকা পড়েছিল মেশিনের ভিতরে, আঙ্গুল কেটে বের করতে হয়েছে, একটা আঙ্গুল তার নাই। তার নাম হচ্ছে লুলা ডি সিলভা এন্ড ইজ দ্য ফাউন্ডার অফ মডার্ন ব্রাজিল। কিভাবে এই কোয়ালিটি অ্যাচিভ করলো? কোয়ালিটি তৈরি হয়, কোয়ালিটি থাকা লাগবে না। ফর এ ড্রিম ইউ ডোন্ট নিড টু হ্যাভ কোয়ালিটি। কোয়ালিটি উইল ডেভেলপ লেটার ইফ ইউ হ্যাভ দ্য টার্গেট। কোয়ালিটি পরে আসবে। তুমি পড়াশোনা পারো না, এটা তো কোনো বিষয় না, পড়াশোনা পারবে। পড়াশোনা তো পারে নাই আইনস্টাইনও পারে নাই, পড়াশোনা তো পারে নাই থমাস আলভা এডিসন। কোয়ালিটি তৈরি হয়নি তাদের। লেখাপড়ার টাকা জন্য, টাকা না থাকার কারণে ইউনিভার্সিটি যেতে পারেনি, 6 মাস পড়াশোনা করছে ভার্সিটিতে আর পড়াশোনা করতে পারেনি। তার বাবার মার সব টাকা শেষ করে ফেলেছে স্টিভ জবস, পড়াশোনা করেনি। সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তার ফ্রেন্ডরা ক্লাসে গেছে, সে ক্লাসে যেতে পারে নাই। ওই ফ্রেন্ডদের চাকরি দিয়েছে সেই, বড় বড় স্যালারিতে চাকরি দিয়েছে। কোয়ালিটি তৈরি হবে। তোমার কোয়ালিটি নাই এটা তো কোনো সমস্যা না, তোমার কোয়ালিটি নিয়ে ভাবো না। তুমি আগে টার্গেট সেট করো, তুমি কি করতে চাও, কেন বাঁচতে চাও। টার্গেট সেট না করলে কিছু হবে না, পড়াশোনা ভালো লাগবে না। কারণ পড়াশোনা তুমি কেন করো তুমি সেটাই জানো। আমি টার্গেট আবার ছোট টার্গেট হওয়া উচিত না, কারণ যে বললামই তো, কোনোদিন লেখাপড়া না শিখেও একটা মানুষ ইকোনমিক্স এ এত নলেজ নিতে পারে যে একটা দেশ চেঞ্জ করে ফেলছে, একটা নেশন চেঞ্জ করে ফেলতে পারছে। কোয়ালিটি এত দ্রুত, মনে যদি আগুন জ্বলে সে আগুন মানুষকে সার্কার করে দিতে পারে, মনের মধ্যে আগুন থাকে। হ্যাভ ফার্ম ডিটারমিনেশন। সারা পৃথিবী জ্বলে গেল তুমি তোমার জায়গায় থাকবে, যে আই এম দ্যাশ, আই উইল বি দ্যাশ, হোয়াট এভার হ্যাপেন্স, হোয়াট এভার ইজ মাই কোয়ালিটি, আই উইল ডিজার্ভ, আই মে নট ডিজার্ভ নাও। এই জিনিসটা যার নাই সে আসলে পড়াশোনা করবে কি, ঠেলা ঠেলি করে ধাক্কা থাকি, ঠেলা গাড়ি একটু ঠেলে দিলাম আগালো আবার থামলো, ঠেলা গাড়ি তো যেতে চায় না। একটা গাড়ি যেতে চায়, গাড়িটা নষ্ট হয়েছে, তাকে ঠেলা দিয়ে স্টার্ট দাও, সে যাও চলে যাবে, কারণ সে যেতে চায়। ঠেলা গাড়ি তো যেতে চায় না, ঠেলা গাড়ি ঠেলা দাও, সে একটু পরে গিয়ে থেমে যাবে, সে যেতে চায় না। তো যে যেতে চায় না তাকে পড়াশোনা করানো যায় কিনা, যে যার গোল নাই তাকে পড়াশোনা করানো যাবে কিনা, যাবে না, কারণ সে তো যেতেই চায় না। তাকে ধাক্কা দেবে ওই পর্যন্ত, যত ধাক্কার শক্তিতে যতটুকু নড়ানো যায় সে ততটুকুই নড়বে, এর বাইরে সে নড়বে না। কারণ সে যেতে চায়, তাকে হেল্প করলে সে চলে যাবে, সে যেতে না চাইলে হবে এন্ডা মালা আমার দুনিয়া, তার নিয়তে নেই, তার রেজাল্টও হবে না, তার কাজও হবে। পড়াশোনা কি করবে? পড়াশোনা টিচার ছাড়া পড়া যায়, সায়েন্টিস্টরা কারোর কাছে পড়ে, কোনো টিচারের কাছে পড়ে সায়েন্টিস্ট হয়নি, স্কুলে জানে কলেজে জানে। এখনকার সায়েন্টিস্টরা তো পড়াশোনা করে গেছে, এখনকার সায়েন্টিস্টরা মোস্টলি বোগাস সায়েন্টিস্ট, তারা রিয়েল সায়েন্টিস্ট, তারা নেচার থেকে শিখেছে। রিয়েল সায়েন্টিস্টরা কখনো এথিস্ট ছিল না, এখনকার সায়েন্টিস্টরা দে ফিজিসিস্ট, সে কেমিস্ট্রি কিছু জানে, সে বায়োলজির বিও জানে না। তুমি আগের সায়েন্টিস্ট একটাও এরকম পাবে না, যে একটা জানে একটা জানে না, একটা পাবে না, একটা সায়েন্টিস্টও পাবে না এরকম পার্শিয়াল নলেজ, একটা সায়েন্টিস্টও পাবে না এরকম।